ধোয়া ওঠা গরম গরম ভাত, সাথে আছে মিক্সড শীতের সবজি, আছে মাছের ডিমের না, যেটা আমার বরাবরই একটা পছন্দের খাবার এবং মাঝামাঝি এই আইটেমটা কিন্তু আমাদের রেসিপিতে থাকে। সাথে আছে পাঁপড়, যেটা খাবারের মাত্রাকে অন্যরকম একটা পর্যায়ে নিয়ে যায়। আর তার সাথে আছে শুক্রবারের স্পেশাল আইটেম দেশি মুরগির বাংলা ঝোল। রংটাও যে সুন্দর হয়েছে দেখে এখনই জিভে জল চলে আসলো। প্রথমে একটু মিক্সড সবজি দিয়ে খাবো। শীতের কিন্তু সব সবজিগুলো এখানে আছে, গাজর, ফুলকপি, টমেটো, মিষ্টি মিষ্টি শীতের সবজি। এবার মাছের ডিমের ভুনা দিয়ে খাবো। কি সুন্দর কালার! মাছের ডিম দিয়ে মাছের ডিমের ভুনা যে এত সুন্দর লাগে, পুরো এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আর তার সাথে কিন্তু এই মুড়মুড়ে পাঁপড়, খাবার একটা নতুন মাত্রা এনে দেয়। এবার শুক্রবারের যে কাঙ্ক্ষিত চিকেন বাংলা ঝোল, ওহ চিকেনের কি কালার! গরম গরম দেশি চিকেন, দেশি চিকেনের কিন্তু একটু ঝোলঝুলি ভালো লাগে আমার কাছে। সুন্দর একটা ঘ্রাণ, পাতলা ঝোল, এখানে সাথে আছে আলু, আর আমি তার সাথে নিব লেবু। সিদ্ধ হয়েছে, অনেকদিন পর কিন্তু এই দেশি মুরগি খেলাম। দেশি মুরগি এক অন্যরকম স্বাদ, যেটা কোনো মুরগির সাথে তুলনা চলে না। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।